আকাশে উড়ে বেড়াতে কার না ভালো লাগে? প্রথম দিন ড্রোন বাসায় নিয়ে এসে আনবক্স করে চার্জ দিয়েই চলে গেলাম ছাদে। যদিও ইউটিউবের রিভিউ দেখে মনে হয়েছিল ড্রোন আনবক্সিংয়ের একটি ভিডিও তৈরি করব, তবে ড্রোন উড়ানোর উত্তেজনায় তা সম্ভব হয়নি। যাই হোক, কোনো রকম অভিজ্ঞতা ছাড়াই ড্রোন উড়ানোর চেষ্টা করছিলাম। ড্রোনের পাখার শব্দ আর এর গতি দেখে প্রথমে একটু ভয় পেয়েছিলাম। প্লাস্টিকের পাখা মনে করে চলন্ত ড্রোন ধরার দুঃসাহস করি, যার ফলে ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়। মনে পড়ছিল তাদের কথা, যারা বলেছিল ড্রোন উড়ানো খুবই সহজ। এরপর তিন দিন ড্রোন উড়ানো বন্ধ ছিল, তবে শুধুমাত্র ড্রোনটি আনবক্স করতাম আর এর পাখা ছাড়াই ড্রোনটি চালু করতাম। রিকমেন্ড করব আমি যে একটু ওপেন স্পেসে ফ্লাই করে আগে একটু হাতটা চালু করে নেবেন। ফাঁকা জায়গা খুঁজতে খুঁজতে চলে গেলাম কারমাইকেল কলেজে, কিছু ড্রোন ফুটেজ নিলাম আর বুঝতে পেলাম ভালো ফুটেজ নেওয়া কতটা কঠিন। আরও বুঝতে পেলাম ড্রোন উড়ানো দেখতে যতটা সহজ মনে হয় আসলে তা ততটা সহজ নয়। এরপর প্রতিদিন নতুন নতুন অনেক কিছুই শিখলাম। খুব সকালে কুয়াশায় বের হয়ে শুরু হলো ড্রোন শট নেওয়া। ফুলকপির ক্ষেত, মসজিদ, পুকুর, তালগাছ, খেজুর বাগান, ব্রিজ, ইটের ভাটা, ট্রেন, কোনোটাই বাদ গেল না। আর ছাদের উপরে নিয়মিত শট তো আছেই। ভালো লাগে ড্রোন শট নিতে গিয়ে অসংখ্য মানুষের ভিড়। আর একটা কমন প্রশ্ন, মামা এটা কত টাকা নিচ্ছে? আর বাসার কথা কি বলবো, কেউ তো ড্রোন উড়ানো দেখার জন্য সারাদিন সোফায় বসে থাকে। আর আমার তো ড্রোন কেনার পরে মনে হয় সব জায়গায় যেন হেলিকপ্টারে করে ঘুরে বেড়াচ্ছি। ড্রোন কেনার পরে আমার একটা এক্সপিরিয়েন্স হয়েছে, আর তা হলো যে কোনো কিছু দেখতে যতটা সহজ মনে হয় আসলে তা করাটা ততটা সহজ নয়। যারা নতুন ড্রোন কিনবেন খুব সাবধানে ড্রোন উড়াবেন আর রেস্ট্রিক্টেড জায়গাগুলোতে ড্রোন উড়ানো থেকে বিরত থাকবেন। ড্রোন কীভাবে উড়াতে হয় তা নিয়ে আরেকটি ভিডিও থাকবে।